জয় শ্রীরাম, জয় বজরংবলী। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল মঙ্গলবার 21 মে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, কিন্তু আলোচনাটি যদি আপনারা সম্পূর্ণ না শুনেন তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। কারণ আজকের এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে করব। আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে, অনেকে ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে, অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে না। শুধুমাত্র যে আমি লটারি থেকেই অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি আমি কখনও বলি না। আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে। যদি আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেন আপনারা জানতে কিন্তু পারবেন। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে যে তিনটি রাশির নাম আমি বলবো এবং শেষে আমি তিনটি রাশির লাকি নাম্বার এবং আপনার রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো। যেমন আগামীকাল মঙ্গলবার চতুর্দশী তিথি রয়েছে এবং আগামীকাল দিনটিতে বিশেষ করে আমি বলবো আপনাদের রাহুকাল রয়েছে 3:43 থেকে আপনার বিকাল 5:26 পর্যন্ত। 3:43 থেকে 5:26 পর্যন্ত আগামীকালের রাহুকাল রয়েছে এবং যোগ রয়েছে, আগামীকাল যোগ রয়েছে রবি যোগ, দুর্দান্ত একটি যোগ রয়েছে এবং পাশাপাশি আপনাদের অমৃত যোগও কিন্তু আগামীকাল রয়েছে। দেখুন, এই দিনের যে রাহুকালটা আপনাদেরকে বললাম 3:43 থেকে 5:26, এই সময়টাতে কোনো শুভ কাজ, যাত্রা, ইনভেস্টমেন্ট করবেন না, বাকি সময়টা অবশ্যই শুভ রয়েছে। আমি তিনটি রাশির নাম আপনাদেরকে বলবো এবং সর্বশেষে আমি আপনাদেরকে রাশির লাকি নাম্বার এবং আপনাদের শুভ সময়টা জানাবো। দেখুন, আমি প্রতিদিন বলি আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা আগামীকাল বিজনেস থেকেও বড় অর্থ পেতে পারেন বা কোনো টাকা আটকে গিয়েছিলো সেই টাকাও আপনি পেতে পারেন, শ্বশুরালয় থেকে আপনি পেতে পারেন, রাস্তা থেকে কুড়িও আপনি অর্থ পেতে পারেন, লটারি থেকেও পেতে পারেন, শেয়ার মার্কেট থেকেও পেতে পারেন, ফাটকা থেকেও পেতে পারেন, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করছি, এই ভিডিও মানে যে লটারির জন্য আমি বলছি এটা না। যারা লটারি কাটেন না তারা লটারি কাটবেন না, কিন্তু যাদের একটা লটারি কাটা একটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রতিদিন বলে যে কৌশিকদা আপনি শুভ সময় এবং আপনার লাকি নাম্বারটা অবশ্যই দিবেন। তার আগে আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে। রাহু, শুক্র, বুধ আপনার যদি শুভ থাকে নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে। আর আপনার যদি অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। তিনটি রাশির নাম আগে বলে দিই। প্রথম রাশি মকর রাশি, দ্বিতীয় রাশি সিংহ রাশি, 3 রাশি মেষ রাশি। অর্থাৎ মকর, সিংহ এবং মেষ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এবার ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো সময়টা এবং আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার। দেখুন, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে 2-1 নাম্বারের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল অফার চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন এই সময় অবশ্যই আপনারা বুক করতে পারেন। রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। এবং আমি আবারও বলি, যাদের অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে একবার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা দেখিয়ে নিন। আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং বুধ কেমন রয়েছে সেটা আগে জেনে নিন এবং ভাগ্যভাব আপনার কেমন রয়েছে এবং দশা মহাদশা কি আপনার পারমিট করছে। কারণ এই জায়গাগুলো যতক্ষণ না আপনার পরিষ্কার না হয়েছে ততক্ষণ কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। শুধুমাত্র লটারির টিকিট কাটছেন, প্রচুর অর্থ নষ্ট করে দিচ্ছেন। একবার পরামর্শ করুন, জন্ম ছক অথবা হস্তরেখা চুলচেরা বিশ্লেষণ করুন। আমি একটি কথা বলি, কার ভাগ্য কখন ঘুরে যায়, অর্থাৎ ঘড়ির কাঁটা যেমন ঘুরছে কি না,
আমাদের ভাগ্যের চাকাটাও কিন্তু ঘুরছে। মানুষের ভাগ্য কিন্তু একরকম থাকে না। একটা কথা আছে, যে খায় চিনি যোগান দেয় চিন্তামণি। অর্থাৎ আপনার যদি যোগ থাকে আপনার অবশ্যই হবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা দরকার, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কখন রয়েছে, আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে। অর্থাৎ সময়টা নির্ধারণ করা, এবং যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। মিরাকেল কাজ করবে, কারণ কলিযুগে একমাত্র এটি একটি গ্রহ যেটি আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। প্রথম যে রাশির বললাম মকর রাশি, মকর রাশির আপনাদের লাকি নাম্বার 6 এবং 2। মকর রাশির লাকি নাম্বার 6-2 আপনাদের শুভ সময় সকাল 10:05 থেকে আপনাদের 11:34 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির আপনাদের লাকি নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7। আপনাদের যে শুভ সময় 9:52 থেকে 10:31 পর্যন্ত। 3 নম্বর রাশি মেষ রাশি, মেষ রাশির আপনাদের লাকি নাম্বার 6। আপনাদের শুভ সময় যেটা রয়েছে 10:05 থেকে 11:15 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই 3 রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তি আপনাদের হবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অথবা কবচ অথবা আপনারা রত্ন নিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। পাশাপাশি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।